আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওই সময় নমরুদকে বলেছিলেন, আমার আল্লাহ বড় ক্ষমতাবান, আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ বড় ক্ষুদ্র দয়ালগা, আমার আল্লাহ কি মারা জাগে দাগা, আমার আল্লাহ কে কতুল করা জাগে দাগা, আল্লাহ মা কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, উলহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ গুরু আগা, আমার আল্লাহ দ্বিতীয় কেউ না গায়, আমার আল্লাহ কাউকে বানাই না গা, আল্লাহ কে কেউ বানাই না গা, আমার আল্লাহ কারো মুখা পিকি না গা, আদে বেবে ইবান নমরুদ জেনে রাগা, আমার আল্লাহ যখন কোনো জিনিস করতে ইচ্ছা করে গে, ইসা আরাদা শাইয়া গা আইয়া খুনা লাকু কুন ফায়কুন, এ জনে রাগা, আমার আল্লাহ পা যখন কিছু বানাতে যায়, আল্লাহ যখন কিছু করতে যায়, আল্লাহ শুধু বানে কুরু হয়ে যাগা, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়, আদি আল্লাহ নবী ইব্রাহিম বলতে লাগে, আমার আল্লাহ ক্ষমতার কাছে কিছুই না, আমার আল্লাহ ক্ষমতার কাছে সবই তুচ্ছ, আমার আল্লাহ ক্ষমতার কাছে সবই তুচ্ছ, আদিব নমরুদ জেনে রাখ, আমার আল্লাহ কে মারা যাই না মারা যাই না গা, এ বেঈমান নমরুদ এখনো তোর সময় আছে রে, এখনো তোর সময় আছে গে, যদি বাঁচতে চাগাস যদি না জাত পেতে চাগাস, আমার আল্লাহ কে আল্লাহ বলে মেনে লে, যদি বাঁচতে চাস এখনো সময় আছে আল্লাহ কে আল্লাহ বলে মেনে লে। নমরুদ বলে, দো তোর আল্লাহকে মানবো না, তোর আল্লাহ যে কোনো মরিনি আল্লাহকে ডাক আমার কাছে আসতে বল, আল্লাহর সঙ্গে ফেস টু ফেস লড়াই করব, সামনা সামনি যুদ্ধ করব, ডাক আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় আল্লাহ কাছে দুটো হাত তুলে বলতে লাগে, আল্লাহ পাক আল্লাহ পাক আপনার সঙ্গে যুদ্ধ করতে যাই, আল্লাহ মা ওই সময় বলতে লাগলেন, যদি আমার সঙ্গে যুদ্ধ করতে চায়, ও যদি আমার সঙ্গে লড়াই করতে চায়, ওকে তৈরি করতে পার, আমি আল্লাহ পাক ওর সঙ্গে মোকাবিলা করার জন্য তৈরি তৈরি হতে পার। বেঈমান নমরুদকে আল্লাহ নবী বলে দিলেন, ওদিকে নমরুদ বেঈমান কয়েক বছর ধরে নিয়ে 60 লক্ষ সৈন্য এক জায়গায় করেছে, 60 লক্ষের মতো সৈন্য এক জায়গায় করে নিয়ে আল্লাহ নবীর কাছে খবর পাঠাচ্ছে, ও ইব্রাহিম আমি সৈন্য তৈরি করে ফেলেছি তোমার আল্লাহর বিরুদ্ধে মোকাবেলা করার জন্য, আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য, অতএব তোমার আল্লাহ পাককে ডাকো আমরা যুদ্ধ করব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ পাক আল্লাহ পাক আল্লাহ পাক নমরুদ আপনার সঙ্গে যুদ্ধ করতে যায়, আপনার সঙ্গে যুদ্ধ করতে যায়, আল্লাহ মা দুই সময় বলেছিলেন, আমার নবী বিরাগী আপনি আমাকে জানিয়ে দেন, আমি এর মোকাবিলায় কি বানাবো, আমি ওর সঙ্গে যুদ্ধ করার জন্য কি বানাবো, আল্লাহ বাগের নবী বলেছিলেন, আল্লাহ বাগ আপনার সৃষ্টির মধ্যে গে সব থেকে নগণ্য, আপনার সৃষ্টির মধ্যে গে সব থেকে তুচ্ছ কে আপনি পাঠিয়ে দেন, আল্লাহ বাগ ওই সময় জিবরিল আমিনকে আমাজ দিয়েছিলেন, আল্লাহ বাগ আল্লাহ বাগ ওই সময় জিবরিল আমিনকে আমাজ দিয়ে বলেছিলেন, ও আমার মালাইকা জিবরাইল, ও
মেলায় কাজী ব্রাগেরি, আপনি জলদি করে যান, আপনি জলদি করে যান, আমার সৃষ্টি মশাগুলোকে পাঠিয়ে দেন, 7 লক্ষ মশাকে পাঠিয়ে দেন, আল্লাহ বাকি কুকু মেঘে জিবরাগিল মশাগুলোকে ছিনিয়ে দিন, জিবরাগিল মশাগুলোকে খুলে দিন, আসমান থেকে জমিনের দিকে আসতে লাগে গে, ওই 7 লক্ষ মশার আওয়াজ, ওই 7 লক্ষ মশা গুনগুনানি আওয়াজে গে, যুদ্ধে ময়দানটা স্তব্ধ হয়ে গেল, আসমান থেকে আল্লাহ সৈন আসছে গে, যুদ্ধের ঘন্টা খানা বাজিয়ে দে রে, যুদ্ধের দামা খানা বাজিয়ে দে রে, আল্লাহর সৈনর সঙ্গে যুদ্ধ করা লাগবে, যুদ্ধের দামা বাজিয়ে দে, আল্লাহ সৈনদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এমনি করে গে বেঈমান নমরুদের কথা দিয়ে গে, সৈন্যরা দামামা বাজিয়ে দিল, ঘন্টা খানা বাজিয়ে দিয়ে দিল, নমরুদের বাঘিনীরা ওই সময় তীর খানা নিয়ে গে আসমানের দিকে টিপ করে মারতে লাগলে গে, কিন্তু না না না, কিন্তু না না না, 7 লক্ষ বাকি নিয়ে গে গে, 7 লক্ষ বাকি নিয়ে গে গে, আল্লাহর পাঠানো মুসারা ওদের মাথাতে বসে যায়, ওদের মাথাতে বসে গিয়ে গে, ওদের মগজগুলো ঘুরে ঘুরে খেতে লাগে, নিমিষে মধ্যে গে, ওই 7 লক্ষ বাকি নিয়ে গে গে, আল্লাহ বাকি পাঠানো মুসারা একেবারে জমিনে শেষ করে দেয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন নিমিষের মধ্যে সৈন্য গুলো মারা গেল, নিমিষের মধ্যে সৈন্য গুলো শেষ হয়ে গেল, এই না দৃশ্য দেখতে নিয়ে বিমান নমরুদ ভয় পেয়ে গেল, বিমান নমরুদ ঘাবড়ে গেল, বিমান নমরুদ ভয় পেয়ে গিয়ে দৌড়ে দৌড়ে বাড়ির দিকে চলে যায়, ভয় পেয়ে গিয়ে ঘাবড়ে গিয়ে নমরুদ দৌড়ে বাড়ি চলে গিয়েছে, বাড়িতে গিয়ে বিবিকে ডেকে বলছে, আমার বিবি আজকে আল্লাহর সৈন্যর সঙ্গে যুদ্ধ করতে গিয়েছিলাম, কিন্তু আমি কত বড় হতভাগা, আল্লাহর সৈন্যর সঙ্গে যুদ্ধে পেরে উঠলাম না, আমার 60 লক্ষ সৈন্য নিমিষের মধ্যে সব মারা গেল, অতএব একটুকুনের জন্য আমি জানে বেঁচে গেলাম, একটু লেট করলে হয়তো আমারটাও যেত। এইভাবে বিবির সঙ্গে আলাপ করছে, কথা বলছে, আর নিমিষের মধ্যে একটা খোড়া মশা, ন্যাংরা মশা এসে নমরুদের নাকের মধ্যে ঢুকে গেল, কোথায় নাকের ফোঁকর দিয়ে ঢুকে গিয়েছে। ভাই সাধারণত দেখবেন আমাদের কারো যদি নাক একটু শিরশিরি করে একটু অসুবিধা বোধ হয় আমরা কি করি বলেন, যতক্ষণ না স্বস্তি হয় ততক্ষণ ডলি ডলি না, খইনি ডলা করে নাকটাকে ছাড়বো, অর্থাৎ স্বস্তি লাগবে। এখন বেঈমান নমরুদ নাকে অস্বস্তি বোধ হচ্ছে, ও বাড়ি মারছে, আল্লাহর কুদরত তো সব, তো বাড়ি মারে ওর নাকের সৃষ্টি, নাকের অস্বস্তিটা আস্তে আস্তে মস্তকে চলে যাচ্ছে, কোথায় যায়, মস্তকে চলে যাচ্ছে, মাথাতে চলে যাচ্ছে। ভাই মাথাতে যখন গিয়েছে আর বাড়ি মেরে কাজ হয় না, ও তখন কি করেছে, হাতের কাছে সাধারণত কি থাকে বলেন, কিছু না থাকলে জুতো থাকে, জুতো, বাঙালি জোর কোথায়, বাঙালি জোর জুতো, কিছু হলি টাকা পাবো দে, দেবো না ঘোরাচ্ছিস, জুতো জিনিস জুতো, একটা জুতোই মুখ ছেড়ে দেবো, এটা বাঙালির কথা আছে না না, হ্যাঁ কলিরহাটের বাজারে শ্যামনগরের বাজারে ধরে কলার ধরে জুতো দিয়ে জুতিয়ে দিল, টাকা দেয় আগে, এখন বেঈমান নমরুদ কিছু না পেয়ে হাতের কাছে জুতো ছিল, জুতো, জুতোটা তুলেছে, জুতো তুলে মাথায় মেরেছে, আর যেই জুতো মাথায় মেরেছে আরাম পেয়েছে, স্বাভাবিক জুতো মেরেছে আরাম পেয়েছে, এখন যেই আরাম পেয়েছে আর একবার মারে আরো আরো, আর যেই মার বন্ধ করে সেই যন্ত্রণা জুতো মারতেই থাকে, এখন একটা মানুষ কতবার এইভাবে জুতো মারবে, ও ভাইরা কতবার মারবে, বড্ড জোরে 100 বার করবে, 50 বার করবে, বেশি পারবে নাকি, সম্ভব না, ও তখন ও যারা রাজদরবারে যত ওই সমস্ত সেবক আসে না, হাওয়া টাওয়া করে খেদমত করে, ও তাদের ডাকছে, এই কে কোথায় আছিস, এদিকে আয়,
আমারে জুতো মার। ওরা তো অবাক, সব চোখ বড় বড়। রাজা বলে কি, রাজা বলে কি জুতো মারতি বলতেছে, ঠাট্টা করতেছে নাকি? নমরুদ বলতেছে, সত্যি কথা বলতি, ঠাট্টা করবি? তোরা জুতো মার আমারে কেন? আমারে ধরিয়ে গেছে, জলন চেপে গেছে। ওদের সব কাঠের জুতো, টায়ারের জুতো, খড়ম এই নিয়ে মাথায় চালাচ্ছে। এখন যেই বাড়ি মারে সেই ঠান্ডা, যেই বন্ধ করে সেই থল্লি চল্লি খায়। কথা বুঝতে পারলেন না? আচ্ছা ভাই, ওই যে বাড়ি মারা জুতো মারা চাকরি পেয়েছে, ওতে কি ফাঁকা থাকবে? ও তো বন্ধ করলি তো সেল যাবে, থল্লি চল্লি খাবে। অতএব তো বন্ধনী এখন দুজন চালিয়ে যাচ্ছে বন্ধনী। আমাদের ছেলেরা ওইসব নিউ টাউনে কাজে যায়, ছড়লিকে কাজে যায়, কমপ্লেক্সে কাজে যায়, এদের তো দু ঘন্টা চার ঘন্টা চব্বিশ ঘন্টা ডিউটি হলো করবে, কারণ ফাঁকি মারা যায়। কথা বুঝতে পারলেন না ভাই? আমার বাড়িতে জোগাড়ে কাজ হচ্ছে বুঝলেন, রাস্তার গায়ে বাড়ি। একদিন কোনো কারণবশত লিভারের একটা সমস্যা, তো আমি একটা পাশের ছেলে কলকাতায় কাজে যায়, জোগাড়ে কাজ করে, আমি তাকে ডেকে বললাম, ও ভাই আজকে বাড়ি আসো, আমার খুব উপকার হয়েছে। কেন গো? না আমার আজকে মিস্ত্রি আসেনি তো, লেবার একটা অসুবিধা হচ্ছে, তা তুমি একটু কাজ করবে? বলছে, ভাই আমি করবো না। কেন? তুমি সাইকেল চালিয়ে কত দূরে যাও, তা আমার বাড়ি একটু কাজ করে দাও, তো রোজের দাম দেবো। বলতেছে, না আমি কাজ করলে তোমার পোষাবে না। কেন? সে কিরাম কাজ করবে তার পোষাবে না, বলো, পোষালি নাই লোক। বলছে, না আমরা দুকাড়া মেঘকে সারাদিন চালাই, তোমার তো তা হয় না। কথা বুঝতে পারলেন? সাধারণত হয় না, হয় না। ওইদিকে যত ছেলে সব বেটু, ওইদিকে গিয়ে এলাকায় তাদের আর হয় না, ওখানে গিয়ে শুধু ফাঁকি মেরতেছে আর বাড়ি এসে বৌরি জব্দ করতেছে। কথা বুঝতে পারলেন না? এখন ওরা যখন ফাঁক পাচ্ছে না, ওরা তখন কি করে দুজন যুক্তি করেছে, বলে এই দেখ আজকের এমন মার মারবো, হয় থাকবে নাই যাবে। কথা বুঝতে পারলেন না? হয় থাকবে নাই যাবে, তবে মারবো আজকের একটা। এখন আগেকার সময় তো কাঠের জুতো, সব খড়ম টায়ারের জুতো, এখন দুজন মেয়েরে কায়দা করে যেতেছে, যেই যেতেছে আল্লাহর হুকুম, নমরুদের মাথা ফ্র্যাকচার হয়ে গেছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই আরো জোরে বলতে ইচ্ছা হয় না, সুবহানাল্লাহ, বেঈমান ধ্বংস, জোরে বলো না সুবহানাল্লাহ। দেখা যাচ্ছে ওর ফ্র্যাকচার হওয়া মাথা, ওর ফাটা মাথায় ঘেনু বলে কিচ্ছু নেই, ও ন্যাংরা মশা সব কুড়ে কুড়ে খেয়ে ফেলেছে। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমি প্রতিটা জায়গায় জলসায় যাচ্ছি আর কোরআনের আয়াত তুলে তুলে মানুষদের ঘরে বলছি, দেখো আবু জেহেলকে আল্লাহ পাক শায়েস্তা করেছে, আবুল আহাবকে শায়েস্তা করেছে, সাজ্জাদ বলেছিল আমি জান্নাত তৈরি করে লব, আল্লাহ তার জান্নাত সব কিছু করিয়ে নিয়ে এসেছে, ঢুকতে দেয়নি, তারও আল্লাহ দেখে নিয়েছে। এই নমরুদ শয়তানি করেছে, তাকেও আল্লাহ দেখে নিয়েছে। ফেরাউন শয়তানি করেছে, নীল নদে চুবিয়ে চুবিয়ে মেরেছে। অতএব এ মুদি হোক আর দিদি হোক, এ জগে হোক আর যোগী হোক, আদিত্য হোক আর মুদি হোক, যেই হোক না কেন, যেবা যারা কোরআনের খাতায় কলম চালাতে যাবে, আল্লাহ পাক তাদেরকে ওই রকম কুপকাপ করবে না, করবে না। আর জোরে বলে, কুপকাপ করবে না, করবে না। অতএব আজকেও আপনাদের ঘরে আমি বলে যাচ্ছি, হারাম খোর সবে হোঁচট খেয়ে পড়েছে, পড়েছে না পড়েন, খবর লেন প্রতিটা জায়গায় হার আর হার, হার আর হার, প্রতিটা জায়গায় হার আর হার। একটা কথা ছোট করে বলে যাই, আল্লাহর নবী, দয়ার নবী, নূর নবীর দাদু আব্দুল মুত্তালিবের উট, গাদা, ভেড়া, ছাগল যখন সব আবরা বাদশা ধরে নিয়ে গিয়েছিল, আমার নবী দাদু জানকে কি বলেছিল, যে আবরা গা আমার কাবাটা ভেঙো না, এরকম বলেছিল নাকি? হ্যাঁ বলেছিল, কিচ্ছু বলিনি, বরং বলেছিল আমার যা এনেছো তা ফিরিয়ে দাও। আবরা বাদশা বলতেছে, তা তোমার কাবা আমি ভেঙে দেবো, শেষ করে দেবো, তা তোমার একটু চিন্তা হয় না? আল্লাহ নবীর দাদু পাহাড়ের উপরে উঠে কাবার দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ তোমার ঘর তুমি দেখো, মক্কার ঐতিহ্য, আল্লাহকে খেদমত করে বড় ভালোবাসি, বড় সম্মানীয় জায়গা, তুমি রক্ষা করো। আল্লাহর হুকুম, আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহ এমন করে দিলেন আসমান থেকে পাখি পাঠিয়ে, পাখি পাঠিয়ে, পাখি পাঠিয়ে, ঝাঁক ঝাঁক পাখি পাঠিয়ে, বেঈমান আবরাহাকে একেবারে মাটির সঙ্গে মিশিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। আজকে দিনে আমি আপনাদের ঘরে এটাও বলে দিতে চাই, মুসলমান হারামের টাকায় নামাজ পড়লে ওর নামাজ হবে না, মুসলমান পরের জায়গা দখল করে যদি নামাজ, মসজিদ বানিয়ে নামাজ পড়ে, ওর নামাজ কবুল হবে না, মুসলমান
পরের একটা টুপি চুরি করে নামাজ পড়ে ওর নামাজ হবে না, মুসলমান চুরি তসবিহ চুরি করে তসবিহ টিপি টিপে নামাজ পড়ে ওর নামাজ হবে না। অতএব যে মুসলমান জানে হালকা ত্রুটি থাকলেও আমার নামাজ হবে না, সে মুসলমান কোনদিন পরের জায়গা দখল করে নিয়ে বাবরি বানাতে পারে? জোরে বলো পারে? পারে না। অতএব দখল করে চিজ করে লিগে যা, সেই আল্লাহর নবী দাদুর মতো আমরা আল্লাহর কাছে নামাজের পাটিতে বসে বসে কাঁদছি, আল্লাহ বিচার করবে, আল্লাহ বিচার করবে, যা। সবে তো ওদের মেশিন দিল অকেজে হয়ে গিয়েছে, যে কটা মেশিন দিয়ে সব কাজ করতে গিয়েছে সব বন্ধ হয়ে যাচ্ছে, যে কটা পুরোহিত পুজো দিতে গিয়েছে ওর মধ্যে পুজো দিয়ে শুদ্ধ করবে সেগুলো সব ভয়ে সব পালিয়েছে। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? অতএব আল্লাহর আইনে আল্লাহর শরীয়তে যেবা যারা কলম চালাতে যাবে তারা শেষ হয়ে যাবে। আল্লাহ শরীয়তে যে সরকার আঘাত করেছে সে সরকার পড়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে। কেন? ইতিহাস খুলে নেন, চলে যান পিছনে, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, ওই পানিপথের যুদ্ধের পরে যে মানুষটা যিনি হলেন মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, যাদের অবদান ভারতের জমিনে আজ পর্যন্ত জলজল করছে, যাদের ময়ূর সিংহাসন স্বর্ণখচিত সিংহাসনগুলো ইংরেজ সরকার চুরি করে নিয়ে গিয়েছে, সেই বংশের শেষের দিকে যখন ছেলেরা মদ নারী আর মেয়ে ছেলের দিকে যখন ঝুঁকে পড়লো, টাকায় যখন ডুবে গেল, তখন আল্লাহ পাক তাদের হাত থেকে ক্ষমতা নিয়ে ইংরেজ সরকার ঢুকিয়েছে না ঢুকায়নি? ঢুকিয়েছে। দীর্ঘ 700 বছরের মধ্যে মুসলমানরা রাজত্ব করেছে, ওরা চাইলে এটা মুসলমান দেশ কায়েম করতে পারতো না? পারতো না। জোরে বলো করেছে? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানকে কাউকে মারতে শিখায় না। নবীর কাছে যখন বেঈমানেরা এসে বলেছিল ও মুহাম্মদ তোমাকে আর মারবো না, অত্যাচার করবো না, এক কাজ করো মিলেমিশে ধর্ম করি, কি বলেছিল? মিলেমিশে ধর্ম করি, এসো তুমি আমার কাছে ঠাকুরের একটু পূজো করো, আমরা তোমার আল্লাহর একটু ইবাদত করো, মিটে যাবে? আল্লাহর নবী পাশে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কোরআন দিয়ে দিয়েছিল, কি কোরআন? আল্লাহ পাক নবীকে জানিয়ে দিয়েছিলেন, আয়ামা হাবিব আয়ামা মুস্তাফা আপনি বেঈমানদের জানিয়ে দেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদু। এই কোরআনের আয়াতটা সূরাটা নাজিল করলেন সূরাতুল কাফিরুন। আমি এমনি করে হয়তো স্পষ্ট করতে পারছি না গা, আল্লাহ পাক এই কোরআনে জানিয়ে দিয়ে বলেছিলেন না আমি তোদের ইবাদত করতে পারবো না, তোরা চাইলে আমার আল্লাহর ইবাদত করো, তোরা তোদের ইবাদত করো, চাইলে আমার আল্লাহর ইবাদত করো, কিন্তু না 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 আমি মুহাম্মদ আমি তোদের মালিকের ইবাদত করতে পারবো না। যিনি রাগ যিনি রাগ লাকুম দীনুকুম তোদেরটা তোদের জন্য গো আর আমারটা আমার জন্য, আরো জোরে জোরে বলো না সুবহান আল্লাহ। এই কুরআন কাউকে মারতে বলে না, এই কুরআন কাউকে শেষ করতে বলে না, বরং এই কুরআন ভাতৃত্ব আর শান্তির ডাক দিয়ে থাকে। তবে তোর যদি হয়, জেরা করো যদি হয়, গান করো যদি হয়, গেজা করো যদি হয়, সুদ করো যদি হয়, নারীবাজি যদি হয়, বাপ মার ধরে ঠ্যাঙারি যদি হয়, তার সামনে যদি ভালো একটা আলেম ওলামা আসে তার মুখটা ছোট হয়ে যায়। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের একটা স্পেশাল পাওয়ার দিয়েছে, ইমানওয়ালাদের স্পেশাল পাওয়ার দিয়েছে। কেন? তারা হলো কষ্টি পাথরের মতো, তাদের সামনে কিছু আসলে সোনা না রূপা দলে বলে দিতে পারে, এই ক্ষমতাটা আল্লাহ ইমানওয়ালার সিনাই দিয়েছে। কেন? তাদের চেহারা দেখে তারা বুঝতে পারে এই কেমন, বোঝা যায় না? যায় না। তো আমি যদি চোর হব আর পীর মাশাইকে সামনে আমি যাব, লজ্জা লাগবে না আমার, মাথাটা হ্যাট হয়ে যাবে, ওরা চোর, ওরা চোর, ওরা শয়তান, ওরা হারামখোর, ওরা দেশদ্রোহী, ওই জন্য ওরা কোরআনের ভয় পাচ্ছে, কোরআনটাকে মিটাতে চাচ্ছে। কথা বুঝতে পারলেন না? আমার কথা বুঝতে পারছেন না? অতএব আপনাদের ঘরেও বলি, আপনারা কোরআন পেয়েছেন, হাদিস পেয়েছেন, শরিয়াত পেয়েছেন, পাওয়ার পরেও যদি কদর না করেন আপনারাও মিটে যাবে, শেষ হয়ে যাবে, কেউ ধরে রাখতে পারবে না। আল্লাহর ভয় করে, শরিয়াতকে মেনে নেন, দিনকে মেনে নেন, আখিরি জামানা। ভাই আমি এমনিতেই বলে থাকি, হয়তো গল্প করে করে দু চারটে কথা বলছি, আপনাদের ব্রেন মগজে ঢুকছে না, হয়তো ঢুকবে, যখন শ্মশান হয়ে যাবে তখন ঢুকবে, তার আগে ঢুকবে, তার
আগে ঢুকবে না, যখন সব শেষ হয়ে যাবে তখন আমাদের কথাগুলো মগজে যাবে। ভাই যে আলামতের কথা বলছি না, আলামত গুলো ছোট আলামত, সুগরা ছোট ছোট, এই ছোট ছোট আলামতে যদি আমাদের কুত্তার মতো হাল হয়, এই অফিস সে অফিস, এখানে গিয়ে হোসট খাচ্ছি, সেখানে গিয়ে ধাক্কা খাচ্ছি, একবার রাশ করতে ধর, বারবার তোর ঠিক করে দিতে পারবো না, তোর এত ঠিক করে দিচ্ছি তাও ভুল হয়ে যাচ্ছে, এত ঠোকর খাচ্ছি, এত লজ্জা হচ্ছে, এত কষ্ট হচ্ছে, এত মান অপমান হচ্ছে, এটা কিন্তু শেষ না, এটা কিন্তু শেষ না, এটা আলামতের সুগরা, এখনো কুবরা আসেনি, কুবরা বহুত বাকি হ্যায়। আমার কথা বুঝতে পাচ্ছেন? কুবরা বহুত বাকি আছে, এসব ছোট কুবরা এমনি করে আসতে বাকি আছে, যদি এসে যায় সেদিনে আমাদের অবস্থা কি হবে সেই চিন্তা বালিশে মাথা দিয়ে করবেন, আর নিজের ঈমান আমলটাকে ঠিক করে আল্লাহর দর ভয় অন্তরে জীবনটাকে চালাবে, কামিয়াবি হয়ে যাবেন। জোরে বলো সুবহানাল্লাহ, এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা وعلى آله سيدنا اللهم صل على دیدار نبی کی حسرت میں دیدار نبی کی حسرت میں جو آنکھ ہمیشہ روتی ہے دیدار نبی کی حسرت میں اس آنکھ آنسو کا قطرہ قدرت کی نظر میں موتی ہے دیدار نبی کی حسرت میں اللہم وعلى آله مدینہ مدینہ عاشق و مومن ٹھکانہ مدینہ مدینہ عاشق و مومن ٹھکانہ دیدار چاہیے کدو تمہارا دیدار چاہیے کدو تمہارا ہو گو نبی دیوانہ مدینہ مدینہ عاشق و مومن ٹھکانہ نبی شریشٹھ صحابی আবু বকর সিদ্দিকী নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী ভালোবেসে ছিল পাশে যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা আল্লাহুম্মা জোরে জোরে একটু আওয়াজ করে وعلى آل سيدنا نبيري بمي ديوانا حبشي دلال سنونا نبيري بمي ديوانا حبشي دلال سنونا شرطو قشط فيو بلال شرطو قشط فيو بلال قلمة بوب মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা দিদার চে কাঁদো তোমরা দিদার চে কাঁদো তোমরা হও গো নবীর দিবানা জুড়ে হইলে সুবহানাল্লাহ আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা জালালউদ্দিন সুয়ুতী নবীর প্রেমে দিওয়ানা জালালউদ্দিন সুয়ুতী নবীর প্রেমে দিওয়ানা পঁচাত্তর বার দেখল নবীর আশা তবু বিকল না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা
মদিনা মদিনা আশিক মামিনের ঠিকানা দিদার চে কাদো তোমরা দিদার চে কাদো তোমরা খাও গো নবীর দিবানা মদিনা মদিনা আশিক মামিনের ঠিকানা জোরে জোরে শুনে আর আলে আমার চলে না যুবকের আল্লাহ নবী তোর নবী নূর নবী গামার সাবির আলোচনা করতে করতে বলেছিলেন বাবা সাবিরা বাবারা ছেলে রেখে দাও শুনি রেখে দাও আখিরি জামানায় এমন একটা সময় আসবে বাবা গা ওই আখিরি জামানায় নারীদের সম্মান থাকবে না গা নারীদের পর্দা থাকবে না গা নারীদের ইজ্জত থাকবে না গা পিতা মাতার সম্মান থাকবে না গা শিক্ষকের সম্মান থাকবে না গা মূর্খতা বৃদ্ধি পেয়ে যাবে বাবা চেনা ব্যবচারী পেয়ে যাবে বাবা গা এমন ক্ষতি হতে 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 গে একটা দিন আল্লাহ হুকুম হয়ে যাবে গে আল্লাহ বা কিসরা বিনারা সাল্লাম কি হুকুম করবে রে আল্লাহ বা কিসরা বিনারা সাল্লাম কি হুকুম করবে রে ইসরা বিনারাই কি সালাম আল্লাহ বা কি হুকুম পাওয়া মাত্র যখন সিংহাই ফুকা দিয়ে দেবে দুনিয়া খানা লয় ক্ষয় হয়ে যাবে মানুষেরা বলবে গে এ দুনিয়া কি অবস্থা খোলা এ দুনিয়া কেন কাঁপে বাগান গুলো কেন পশমে মতো উড়ে উড়ে যায় আর দুজিল জানা পৃথিবী যখন কম্পনে কম্পিত হয়ে যাবে আল্লাহ নবী আমা বললেন আমা তুই যাওয়া পরে গে দুনিয়া ফানা হয়ে যাবে গে দুনিয়া খানা শেষ হয়ে যাবে গে এই দুনিয়া শেষ হয়ে যাওয়া পরে গে হাজার হাজার বছর চলে যাবে গে শত শত বছর চলে যাওয়া পরে গে আল্লাহ আল্লাহ আবার দুবারা তোমার দেখারে তুলবে আমার এমনি করে হাসুরের ময়দান চালু গবার আগে গে হাসুর শুরু গবার আগে গে আমার দয়ার নবীকে তোমরা দিয়া সগে যাও দুনিয়া ফানা হওয়ার পূর্বে এমনি করে আখেরাত শুরু হওয়ার পূর্বে হাসুর শুরু হওয়ার পূর্বে আল্লাহ পাক সর্বপ্রথম ফারিস্তাদে বলবেন যাও আমার নবীকে তোমরা আগে লিয়া সগে যাও আল্লাহর মালাইকারা আসমান থেকে নবীকে নিতে আসবে রে নিতে আসবে না আগে জান্নাতে যাবে এ জোয়ানেরা যুবকেরা গা আল্লাহর মালাইকারা আল্লাহ হুকুম মাত্র আল্লাহর মালাইকারা জান্নাতে চলে যাবে রে ইসরাফিল আলাইহিস সালাম জান্নাতে কাছে যাবে রে জান্নাতে কাছে গিয়ে আওয়াজ দেবেন এ জান্নাতের মালাইকারি দোয়া গান এ জান্নাতের ফেরেশতারি দোয়া গান জান্নাতের দরওয়াজা খুলে দাও জান্নাতকে সুন্দর করে সাজাও জান্নাতকে বুরা খানা দাও জান্নাতকে জান্নাতি পোশাক খানা দাও কেননা আল্লাহর আখিরি নবী আসবে আল্লাহর আখিরি পয়গম্বর আসবে জান্নাতকে সুন্দর করে সাজাও
আল্লাহর মালায়েকা রিদওয়ান আলাইহিস সালাম জান্নাতকে সুন্দর করে সাজাবেন, জান্নাতকে ভালো করে সাজাবেন। এ জওয়ানেরা শুনে রেখে দেন, আল্লাহর মালায়েকারা জান্নাতকে বোরাক নেবে, জান্নাতি পোশাক খানালি জান্নাতকে বার হয়ে হাসুরের ময়দানে চলে আসবেন। হাসুরের ময়দানে এসে আমার নবী পাককে খুঁজতে লেগে যাবে, কিন্তু না 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 ওই হাসুরের ময়দানে তারা নবীকে পাবে না। আসুরের মাঠে এসে আমার নবীকে তারা খুঁজবে, চারিদিকটা খুঁজবে কিন্তু পাবে না। কেন পাবে না? হাসুরের মাঠে তো কোনো গাছপালা থাকবে না, নদ নদী থাকবে না, খাল বিল থাকবে না, ঘর বাড়ি থাকবে না। হাসুরের মাঠটা হবে সমতল, সমতল হবে, অতএ আমার নবীকে পাওয়া যাবে না। এই জওয়ানেরা যুবকেরা গান, এই নজওয়ান তরুণেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আল্লাহ নবীকে আল্লাহর মালাইকারা আল্লাহর ফারিস্তারা আল্লাহ নবীকে তন্ন তন্ন করে খুঁজবেন, কিন্তু না 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 আমার নবী বাকি পাবে না। অবশেষে দেখা যাবে কি মদিনা আর জমিন থেকে আমার নবী পাকের মাজার মুকদ্দাস থেকে একটা নূরের লাইট, একটা নূরের ফাকাস আমার নবীর মাকবারা থেকে বার হয়ে গে আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। এই দৃশ্যখানা দেখতে নিয়ে পেয়ে, এই দৃশ্যখানা দেখতে নিয়ে পেয়ে আল্লাহর মালায়েকারা দৌড়ে 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 গে আল্লাহ নবীর মাজারের কাছে যাবেন, আল্লাহ নবীর মাকবারা কাছে যাবেন, আল্লাহ নবী কবরের কাছে গিয়ে আমার নবী মাকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি উঠে পড়েন, উঠে পড়েন, কেন না হাসুরের ময়দানের জন্য উঠে পড়ে। আল্লাহ নবী উঠবে না, আবারও আল্লাহর মালায়েকা আওয়াজ দিবেন, হুজুর উঠে পড়েন মাকবারা থেকে, হাসুরের ময়দানে হিসাব দেওয়ার জন্য উঠে। সঙ্গে সঙ্গে দেখা যাবে আমার নবীর মাকবারাটা ফেটে যাবে, আমার নবীর কবরটা ফেটে যাবে। ওই ফাটা কবর থেকে আমার নবী আস্তে আস্তে হাসুরের ময়দানে উঠবেন। যেই হাসুরের ময়দানে উঠবেন আল্লাহর মালায়েকারা আমার নবী পাকের সঙ্গে সব মুসুবা করবে, সালাম করবে, আমার নবীকে ধরে একটু কোলাকুলি করবে, করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে জান্নাতি পোশাকখানা আগিয়ে দিবেন। হুজুর ল্যান জান্নাতি পোশাক পরে ল্যান, কি এগুলো জান্নাতি পোশাক? আল্লাহর নবী জান্নাতি পোশাক নেবেন না, পরবেন না। আল্লাহর নবী আওয়াজ দেবেন, ও জিবরাকি আমি জান্নাতি পোশাক এখন পরব না, আগে বলো আমার উম্মতিরা কোথায়, তাদের অবস্থাটা কি আছে, আমি নবী তাদের কথা শুনবো, তারপর জান্নাতি পোশাক লোক তারা গেলো না, আমার উম্মতরা কি পুলিশরাতে আটকে গেল নাকি, কি অবস্থায় আছে, আমার নবী মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহর মালাইকা বলবেন, হুজুর এখনো পর্যন্ত হাসুরের ময়দান শুরু হয় না, চালু হয় না, হুজুর চলে এখন আপনার কোনো উম্মাত উম্মাতি ওঠে না, আপনাকে আগে নিয়ে যেতে এসেছি। আল্লাহ নবী তখন জান্নাতে পোশাক পরবেন, জান্নাতে পোশাক পরে ঘুরে উঠবেন, এমনি করে বোরাকে উঠবেন, বোরাকে ওঠার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দয়া নবী নূর নবী গমান, ওই দিনে আল্লাহ জান্নাতে চলে যাবে, আল্লাহ বাকি জান্নাতে গিয়ে আল্লাহ নবী সিজদায় পতিত হয়ে গে আল্লাহ কাছে হাত তুলে কান্দে লাগিবে, আল্লাহ পাক আগা, আল্লাহ পাক আগা, আমার উম্মতির উপায় কি হবে, আমার উম্মতির উপায় কি হবে। আল্লাহ পাক ওই সময় আওয়াজ দিয়ে বলবেন, ও গামা কবি গিয়ে গি, ও গামা মুস্তাফা আপনি কাঁদবেন না আগা, আপনি রোলা জারি করবেন না আগা, আমি আল্লাহ পাক আজকে দিনে তোমার চাওয়াকে আমি কবুল করে নিলাম। জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সেদিনে আমার নবীকে কাঁদতে দেবেন না, আমার নবী জান্নাতে থাকবেন। আল্লাহ পাক এবার ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম দেবেন, ও ইসরাফিল যাও এবার তুমি সিংহায় ফুক্কা দিয়ে দাও, হাসর হবে,
হাসরের মাঠ শুরু হবে, সিংহায় ফোক্কা দিয়ে দাও। আল্লাহ পাকের হুকুম পাওয়া মাত্রই আল্লাহর মালাইকা হযরত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফোক্কা দিয়ে দেবে। সেদিন থেকে কবর থেকে উত্থিত হয়ে দলে 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 গে হাসুরের ময়দানের দিকে চলে যাবে। আল্লাহর বান্দারা ওই সময় বলা করবে আমি দুনিয়া পৃথিবী বুকে গে আমি যেদিনটা কথা তোদের সঙ্গে ওয়াদা করেছিলাম, আমি যেদিনটার কথা তোদের সঙ্গে বলেছিলাম ওই দিনেই তোদের ঘরে হাজিরি করে দিলাম।